বাংলা টেলিভিশনে মাঝে মাঝেই বিরতি নেন তারকারা, আর তাদের অপেক্ষায় মুখিয়ে থাকেন তাদের অনুরাগীরা। সেই শেষবার পিলুতে দর্শকদের মুখোমুখি হয়েছিলেন প্রমিতা রুদ্রজিৎ। তারপর থেকে বেশ অনেক দিন হয়ে গেল তাদের ছোট পর্দায় দেখেননি অনুরাগীরা। তবে তারা নিজেদের ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও পোস্ট করেন, কিন্তু সিরিয়ালে তাদের দেখা যাচ্ছে না বহুদিন হলো। তাদের ছবি এবং ভিডিও জুড়ে দর্শকদের মন্তব্য কবে পর্দায় ফিরবেন তারা, যদিও কাউকে কোনো উত্তর দেননি তারা। তবে কি এখন কিছুদিনের বিরতি? এই প্রশ্ন তাদের অনুরাগীদের মনে। এই নিয়ে প্রমিতা বললেন, এখনই কিচ্ছুটি বলা যাচ্ছে না, কারণ কোনো কথাই বলা মানা। তবে কাজ তো করবই, শীঘ্রই কিছু না কিছু শুরু হবে। আমি আর রুদ্রজিৎ শীঘ্রই কাজ শুরু করব। বিরতি নিয়েছিলাম কিছুদিনের, তাও খুব একটা বেশি দিনের তো হয়নি। আমরা ব্লগ নিয়েও বেশ ব্যস্ত ছিলাম। তাদের টলিপাড়ায় কানাকুশায় শোনা যাচ্ছে আগামী বছরেই নাকি ছোট পর্দায় দেখা যাবে প্রমিতা এবং রুদ্রজিৎকে। তবে তাদের এখন কোনো কিছুই বলা মানা, তাই কোনো উত্তর দিচ্ছেন না তারা। তবে তাদের অনুরাগীরা অপেক্ষায় বসে রয়েছে তাদের আবারও টেলিভিশনের পর্দায় ফিরে পাওয়ার জন্য। এরকমই আরও অনেক ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।